নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেলের নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার্স। বন্ধুরা, যা বার্ড যা বাচ্চা ছিল সমস্ত বাচ্চা শেষ হয়ে গেছে, লাভ বার্ডের যা বাচ্চা ছিল সমস্ত লাভ বার্ডের বাচ্চা শেষ হয়ে গেছে, আর হচ্ছে অ্যালবিনো আর লুটিনো ফিশার দিয়ে এক পেয়ার শুধু বাচ্চা আছে, আর হচ্ছে যা বাচ্চা আছে একদম ছোটো সাইজ, আমার কাছে আর কোনো রকমের বাচ্চা নেই। যাই হোক, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গোল্ডেন ফিঞ্চ। কারণ হচ্ছে অনেক দিন ধরে আমি গোল্ডেন ফিঞ্চ নিয়ে ভিডিও করি না, কারণ হচ্ছে আমি লাভ বার্ড আর যা বানিয়ে ব্যস্ত ছিলাম। এবার আমার যে টাইমটা আছে এই সময়টা আমি হচ্ছে পুরো ফোকাস করবো হচ্ছে আমার গোল্ডেন ফিঞ্চের মধ্যে। তা আজকের ভিডিওটার মধ্যে গোল্ডেন ফিঞ্চের নানান ধরনের সমস্যা যেগুলো হচ্ছে আপনাদের সেট আপে হয়, আর যেইগুলো আমি বলবো ওইগুলো যদি আপনারা মেনে চলেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। শুধু ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথাই বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলি, যে বার্ড রেজিস্ট্রেশনের যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে অনেকে আমাকে কমেন্ট পাঠিয়েছে যে আমি অন্যের ভিডিও দেখে আমি বার্ড রেজিস্ট্রেশন সাকসেসফুলি লেখাটা দেখিয়েছে, কিন্তু আমি যে পাখি যে এন্ট্রি করতে হয় কোনটা কটা মেল কটা ফিমেল যেগুলো এন্ট্রি করতে হয় সেগুলো আমি করতে পারিনি। সেই ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে বলে রাখি যারা যারা এন্ট্রি করতে পারেননি তাদের কিন্তু যে বার্ড রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি। আপনাদের কিন্তু বার্ড রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখানোর পরেও আপনাদের বাড়িতে কী কী ধরনের পাখি আছে, কটা মেল আছে, কটা ফিমেল আছে, কটা তার সঙ্গে বাচ্চা আছে, সেটা হচ্ছে পরিবেশ পোর্টালের যে সাইটটা আছে সেখানে কিন্তু এন্ট্রি করতে হবে। ওইটা এন্ট্রি করার পর পরিবেশ পোর্টাল থেকে একটা ফর্ম দেবে, ওই ফর্মটাকে আপনার প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তারপরে আপনার ওইখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে পরিবেশ পোর্টালের থেকে আপনাদের কল করবে এবং আপনাদের বাড়িতে এসে ভেরিফিকেশন করে যাবে। করে যাওয়ার পর আগে সেখানে একটা স্ট্যাম্প মেরে দেবে, স্ট্যাম্প মারার পর আপনার যে বার্থ রেজিস্ট্রেশনের যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ হবে। তা সুতরাং বন্ধুরা, ওই শুধু সাকসেসফুলি অন্য ভিডিও দেখে একটুখানি 10 মিনিট কাজ করার পর সাকসেসফুল দেখলে ভাবলেন যে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে ভুল। যাই হোক, এবার আমি সরাসরি আমার মেন পয়েন্টে আমি চলে আসছি, যে যেটা হচ্ছে যে গোল্ডেন ফিঞ্চ। গোল্ডেন ফিঞ্চ কিন্তু খুব ভালো রেজাল্ট করে, আমি আগেও ভিডিওগুলোতে বলেছি এবং আপনারা অনেক বাড়িতে দেখেছেন যে 10 পেয়ার থেকে এত বাচ্চা, 20 পেয়ার থেকে এত বাচ্চা এরকম হচ্ছে। এই হওয়ার মেন কারণ যেটা হলো সেটা হচ্ছে আমি গোল্ডেন ফিঞ্চ করে আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ার করার আগে শুরুতে একটা বলবো যে সবার আগে যেটা করতে হবে যে আপনার যে গোল্ডেন ফিঞ্চ পাখিগুলো আছে সেগুলো বাচ্চা অবস্থায় কেনার পর তাকে ব্রিডিং টাইম অবধি তাকে কিন্তু বাঁচিয়ে রাখা হচ্ছে সবার আগে প্রয়োজন। আর সেই বাঁচিয়ে রাখার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে রনিমেট 12% আর হচ্ছে স্ক্যাট। এই দুটো জিনিস যারা ইউজ করেছেন তারা জানেন যে গুরুত্ব কত, কারণ হচ্ছে যারা ইউজ করেনি তারা অবশ্যই ভাবতে পারেন যে এই মেডিসিন ছাড়াও তাদের পাখিগুলোকে তারা সুন্দরভাবে বাড়িতে সেট আপে রাখতে পারবে, ব্রিডিং করাতে পারবে, কিন্তু পুরোপুরি কথাটা কিন্তু পুরোপুরি ভুল। একটা জিনিস মাথায় রাখবেন, গোল্ডেন ফিঞ্চে যখন শরীর খারাপ হয় সেটার থেকে তাকে রিকভার করতে গেলে কিন্তু প্রচণ্ড টাফ। ফার্স্টে যদি আপনি যদি ধরতে না পারেন তাহলে কিন্তু গোল্ডেন ফিঞ্চকে বাঁচানো একেবারেই অসম্ভব, কারণ ওরা যদি একবার ফ্লোরে নেমে যায় তারা কিন্তু সহজে ওদের রিকভার করা যায় না। তা সুতরাং আপনারা এমনভাবে চলবেন যাতে হচ্ছে পাখিগুলো শরীর খারাপই না হয়। তা সুতরাং হচ্ছে রনিমেট 12% আর হচ্ছে স্ক্যাক, এই দুটো যদি আপনার কন্টিনিউ টাইম টু টাইম যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে পাখিগুলো আপনার সুস্থ থাকবে, পাখিগুলো সুস্থ থাকার পর আপনার বাড়িতে সুন্দর রেজাল্ট করবে। তা এই রনিমেট 12% হচ্ছে বছরে 3 বার করাতে হয় একটা কোর্স 1 সপ্তাহ করে, আর স্ক্যাকটাও বছরে 3 বার কি 2 বার আপনার পাখি শরীর করবেন, এইটা কিন্তু অবশ্যই করবেন। এটা হচ্ছে বাজারে এখন অনেকের কাছে লুজ অবস্থায় মেডিসিনটা পাওয়া যায়, আমার কাছেও পাওয়া যায়। আমার কাছে যদি আমার কাছ থেকে যদি আপনারা নিতে নাও চান তাও অন্যের কাছ থেকে যেখানে লুজ অবস্থায় পাওয়া যাচ্ছে সেখান থেকে নিয়েও অল্প পাখি থাকলেও সেখানে ইউজ করুন, ভালো ফলাফল পাবেন, যেটা হচ্ছে আমি পেয়েছি। একটা সুস্থ পাখি যখন তার শরীরটা পুরোপুরিভাবে সুস্থ থাকবে সে কিন্তু ব্রিডটাও ভালো করবে। এই গেল আপনাদের প্রথম পয়েন্ট, যেটা হচ্ছে যে পাখিটাকে সুস্থ রাখার মেইন উপায়। আর হচ্ছে পাখির ঘরে যাতে সানলাইটটা আসে সেই দিকটা একটু মাথায় রাখবেন। স্যাঁতস্যাঁতে ওয়েদারে বা একটু ঠান্ডা বৃষ্টির সময় সেই সময় তুলসী বলে যে পঞ্চতুলসী একটা আছে, ড্রপ আছে, ওই ড্রপটা জলের সাথে ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনাটা প্রচুর গুণ কমে যাবে। আরেকটা জিনিস এসব সময় মাথায় রাখতে হবে, তাদের যে কেসটা আছে যে নিচে যে ট্রেটা আছে সেটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আর যদি মনে করে যে নতুন যে কেজগুলো বেরোচ্ছে ডবল নেটের কেজগুলো যদি ইউজ করেন তাহলে পাখিগুলো আরও বেশি সুস্থ থাকবে। তাহলে এই হলো যে প্রথম ব্যাপারটা আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম, যেটা হচ্ছে আমি বুঝতে পেরেছি এবং আমি যেটা বুঝতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে আপনাদের পাখিগুলোকে সুস্থ চঞ্চল এরমভাবে রাখতে, সুস্থ চঞ্চল এবং যাতে অসুস্থ যাতে না হয় সেরমভাবে রাখতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি যেটা বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাখি ডিম আনফার্টাইল হচ্ছে,
এটা অনেক বাড়িতে সমস্যা থাকে, কারণ হচ্ছে গোল্ডেন ফিঞ্চ যদি সঠিকভাবে যদি সেট হয়ে যায়, ওরা যে ডিমটা দেয় সেই ডিমটা ফস্টারিং যখন করবেন, ওই ফস্টারিংয়ের কাছে গিয়ে যখন ওই ডিমটা ফুটবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আবার গোল্ডেন ফিঞ্চ আবার ডিম দিয়ে দেয়। তা সুতরাং হচ্ছে গোল্ডেন ফিঞ্চ খুব ফাস্ট ডিম দেয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পাখির ডিম জমছে না। এই ডিম না জমার মেন কারণ হচ্ছে, এক হচ্ছে তাদের হচ্ছে অল্প বয়সে ব্রিডিংয়ে বসানো, মিনিমাম 7-8 মাসে গোল্ডেন ফিঞ্চকে ব্রিডে বসানো উচিত। যেমন আমার একটা পেয়ার আছে, সেই পেয়ারটা হচ্ছে আমি 10 মাস বয়সে ব্রিডে বসিয়েছি, কিন্তু সেই পাখির ডিমগুলো আনফার্টাইল হচ্ছে। এবার কীভাবে বুঝবেন যে পাখিটার মেয়েটার প্রবলেম নাকি ছেলেটার প্রবলেম নাকি হচ্ছে দুজনের ব্লাড লাইনের প্রবলেম, এটা আমি বলে দিচ্ছি। যদি দেখেন একটা গোল্ডেন ফিঞ্চ, একটা গোল্ডেন ফিঞ্চ নর্মাল 5-6টা ডিম দেয়, যদি দেখেন যে 5-6টা গোল্ডেন ফিঞ্চের ফিমেলটা ডিম দিচ্ছেই কিন্তু তার সত্ত্বেও ডিমগুলো জমছে না তা দেওয়ার পরেও, তাহলে মাথায় রাখবেন যে মেলটার প্রবলেম আছে। আর যদি দেখেন যে গোল্ডেন ফিঞ্চের ফিমেলটা 1-2 বা 3 ডিম দিচ্ছে, তাহলে বুঝবেন যে ফিমেলটার ক্যালসিয়ামের অভাব আছে। আর দুটো দেখার পরেও যদি দেখেন যে তার সমস্যার সমাধান হচ্ছে না, তার মানে বুঝতে পারবেন যে ওদের যে ব্লাড লাইন আছে সে ব্লাড লাইনটার প্রবলেম আছে। ব্লাড লাইনের প্রবলেম মানে হচ্ছে যে একই বাবা মার যে সন্তান ভাই বোনের যদি জোড়া লেওয়া যায়, কারণ হচ্ছে গোল্ডেন ফিঞ্চের বেবিগুলো লোকেরা এমনভাবে রাখে যেখানে হচ্ছে কোনটা কোন ঘরের পাখি বোঝা যায় না। এটা হচ্ছে ম্যাক্সিমাম লোকের যেটা প্রবলেম, ব্রিডারদের মেন প্রবলেম যে কোনটা কোন ঘরের পাখি বোঝা যায় না। একসঙ্গে সমস্ত পাখি থাকে এবং হচ্ছে তারা যখন কাস্টমার আছে একটা মেল একটা ফিমেল ধরে দিয়ে দেয়, কিন্তু ওই মেল ফিমেল অবশ্যই সঠিক থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভাই বোনের মধ্যে জোড়া লেগে যায়। জোড়া লাগার পর ওই যে কটা ডিম দেবে ডিমের সাইজ থেকে শুরু করে সবই ঠিক থাকবে, কিন্তু ডিমের মধ্যে ব্লাড আসবে না। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে, আমি যার থেকে এনেছি আমার যতদূর ধারণা তার হচ্ছে যে দিয়েছে তার হচ্ছে ব্লাড লাইনটা একই বাবা আমার হয়ে গেছে, এর জন্য আমার একটা পেয়ার ওইখানে ডিম দিচ্ছে ডিমগুলো জমছে না। তা সুতরাং বন্ধুরা আপনারা এটা মাথায় রাখবেন যে পাখিদের যাতে একই ব্লাড লাইনে যাতে জোড়া না হয় সেই ক্ষেত্রে আপনারা পুরোপুরিভাবে চেষ্টা করবেন। এবার তারপরে যে প্রবলেমটা অনেকের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে যে তার বেঙ্গুলির কাছে গোল্ডেন ফিঞ্চের ডিমগুলো ফস্টারিং করছে, কিন্তু ডিমগুলো বেঙ্গুলি পাখিগুলো তায়ে বসছে, ডিম জমছে, বাচ্চা বেরোচ্ছে, বাচ্চা বেরোনোর পর বেঙ্গুলি ফিঞ্চ সে বাচ্চাগুলোকে মেরে বাইরে ফেলে দিচ্ছে বা ঠিক মতো খাওয়াচ্ছে না, এই ধরনের প্রবলেমও অনেকে ফেস করছে। এটা হচ্ছে একটা বড় প্রবলেম। আর হচ্ছে এটা সমাধান করার জন্য যেটা করতে হবে যে আপনার যে বেঙ্গুলিগুলো দিয়ে যদি ফস্টারিং করাতে চান, আমার ক্ষেত্রে হয়েছে আমার যে কয়েকটা প্রথম দিকে যে বাচ্চাগুলো ছিল সে বাচ্চাগুলো এরকম বেঙ্গুলির কাছে দিয়েছিলাম, আমি অন্য জায়গার দিয়ে নিয়েছিলাম, সে বলেছিল অ্যাডাল্ট বাচ্চা পাখি নয়, সে বিশ্বাস করে নিয়েছিলাম, কারণ তো বাচ্চা বড় খুব একটা ডিফারেন্স বোঝা যায় না, একদম ছোটো বাচ্চা বোঝা যায়, কিন্তু অল্প বয়সের বাচ্চা আর হচ্ছে অনেক ভারী বাচ্চা বোঝাটা একটু টাফ। তো সেক্ষেত্রে আমারও হয়েছে। তার জন্য আপনাদের কী করতে হবে, আপনি নিজের ঘরে বেঙ্গুলি ফিঞ্চের বাচ্চা নিজেই তৈরি করবেন, 3-4 জোড়া বেঙ্গুলি বা যে কটা ফস্টারিং পেয়ার করেছেন সেই ফস্টারিং পেয়ারগুলোকে দিয়ে প্রথমে নিজেদের বাচ্চা নিজেদের তুলিয়ে নেবেন। তুলিয়ে নেওয়ার পরে কী হবে, ওই যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো রেখে দেবেন সামনের বছরের জন্য, 1 বছরের মতন যদি বয়স হয় বেঙ্গুলির, সেই ক্ষেত্রে কিন্তু তারা খুব ভালো বাচ্চা মানুষ করে। আর তার থেকে বড়ো কথা, ওরা নিজেরা যদি ডিম নিজের ডিম নিজে যদি ফোটায় সেই ক্ষেত্রে তার ওদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, সেটার মাধ্যমে ওরা কী হয় গোল্ডেনের বা ডিম যখন আপনি দেবেন তখন সেটাকে সুন্দরভাবে কেয়ার করবেন। এবার এর মধ্যে দেখবেন যে যেই সমস্ত বেঙ্গুলিগুলি নিজেদের বাচ্চা ঠিক মতন বড়ো করে খাবার উপযোগী করে তুলেছে সেই সমস্ত জায়গাগুলোকে আপনি মার্কিং করে দেবেন, সেই পেয়ারের কাছে আপনার যে গোল্ডেন ফিঞ্চের যে ডিমগুলো দেবে সেইগুলো তাদের কাছে ফস্টারিং করবেন, তাহলে দেখবে সুন্দর রেজাল্ট আপনারা খুব ভালোভাবে পাবেন। আর হচ্ছে গোল্ডেন করতে গেলে বেশি গোল্ডেন লাগে না, 3-4 জোড়া গোল্ডেন দিয়ে আমরা প্রচুর পরিমাণে বাচ্চা পেতে পারেন যদি আপনি ঠিক মতন মেনটেন করেন। আমার ঘরেও কিছু প্রোগ্রেস হয়েছে যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন, এগুলোও আমার কাছে আছে, কিন্তু এখনও আমার কাছে যে বাচ্চাগুলো আছে পুরোপুরিভাবে কালার আসেনি এবং হচ্ছে কিছু বাচ্চা ছোটো আছে, কারণ হচ্ছে আমি গোল্ডেন ফিঞ্চটাকে একটুখানি দেরিতে ব্রিডে বসিয়েছি। এবার মোটামুটি আরও 2-3 মাস আমি মোটামুটি গোল্ডেন ফিঞ্চটাকে আমি ব্রিডিং করাবো, আর তারপরে যা রেজাল্ট হবে আর যা হচ্ছে মেল ফিমেল আছে আমার কাছে যা বাচ্চা বেরোবে
অর্ডিনারি গোল্ডেন নেই, সমস্ত হচ্ছে ইয়েলো গোল্ডেন আর হচ্ছে ব্লু গোল্ডেন। তা সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটা কতটা আপনাদের উপকারে লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা এখন অবধি বার্থডে রেজিস্ট্রেশন করাননি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা টপিক নিয়ে।